শহীদ হুবাইব বিন আব্দুর রহমানের বড় ভাই, প্রতিদিন দুই ভাই একসাথে করে আন্দোলনে যেত, সোহেল বিন আব্দুর রহমান ও হুবাইব বিন আব্দুর রহমান, আর বাসার ভিতরে ঘুরতেন, আর এই শহীদের আয়াতটা তেলাওয়াত করে আম্মাকে শুনাইত। দুই দিন আগেও মার কাছে ব্লেড নিয়ে গেছে, মা আমার ছুটি পর আমি শহীদ হব, আমার মাথাটা কামায়া দেন। যেদিন 5 তারিখে গুলি খায় ওই দিন আর ছোট বড় ভাইকে নিয়ে যায়নি, একাই গেছে। সাথে আব্বা হজরতের ড্রাইভার ছিলেন, ড্রাইভারের হাতে গুলি লাগছে, আর আমার ছোট ভাইয়ের কিডনির ভিতরে গুলি লাগছে, সাথে সাথে পড়ে গেছে। আমরা ঢাকা মেডিকেলে যা তার লাশ আনি, তার হাসিটা ছিল খুব সুন্দর হাসি, মৃত্যুর ঘরে। বাংলাদেশ জামাত ইসলাম এর মাধ্যমে আমরা এই স্বৈরাচার পুলিশ বাহিনী যারা নির্মমভাবে বাংলাদেশের সাধারণ জনতা ছাত্রদেরকে যেভাবে গুলি করে হত্যা করছে, তাদের সকলের বিচার চাই।